নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত নিয়তিস কিচেনে আজকের রান্নায় আলু মূল আর রুই মাছ দিয়ে জুল রান্না করলাম সবাই দেখবেন সাথে থাকবেন রুই মাছ নিলাম আর ওইদিকে একটা বড় মূল এটাকে কেটে নেব মূলাটাকে ভালোভাবে চুলে বড় বড় টুকরো করে কেটে নিলাম সঙ্গে আলুও দিলাম তারপর সবজিটাকে ফাপিয়ে নিলাম আলু আর মূলোটাকে ফাপিয়ে নিয়ে নিলাম তারপর অল্প তেল দিয়ে গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা বেজে নেব বেজে তুলে নেব সেটাকে আমি পরে দেব বেটে তুলে নিলাম তারপর ওই তেলে আর একটু তেল দিয়ে মাছটা বেজে নেব মাছটা লবণ হলুদ দিয়ে মেখে দিয়ে দিলাম উল্টে পাল্টে ভালোভাবে বেজে তুলে নেব পুরনে দিলাম তেজপাতা পাঁচ পুরন দিয়ে পাপিয়ে রাখা মূলো আর আলুটা দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চিড়ে সাতলাইয়া নেব ডাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দিলাম ছিঁড়া মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চিঁড়ে আরও কিছুক্ষণ সাতলাইয়া নেব সাতলানোটা প্রায় হয়ে গেছে পাঁচ সাত মিনিট আমি সাতলাইয়া নিলাম তারপর দিলাম পরিমাণ মতো জুল জুলটা দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ একদম কম মশলাতে এই রান্নাটা করব তারপর দিলাম ভেজে রাখা জিরা আর কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দিলাম দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে অল্প আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব ভালো লাগলে একটা লাইক দিয়ে করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরে আসবো অন্য একটি নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ